হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে দেখো আমরা কোথায় চলে এসেছি। আমরা আজকে চলে এসেছি একটা অনেক মজার ইনডোর প্লে অ্যাক্টিভিটি সেন্টারে। দেখো এখানে কত খেলনা আছে, কত ধরনের অ্যাক্টিভিটিস আছে। এই যা অনেক মজার একটা জায়গা, এটার নাম হচ্ছে রেনবো ক্যাসেল। এখানে অনেক ধরনের ডিফারেন্ট টাইপের প্লে অ্যাক্টিভিটিস আছে। দেখো এখানে কি সামনে যেটা আছে, এখানে অনেক অনেক পাথর আছে আর সব বেবিরা পাথর দিয়ে খেলা করছে। দেখো কত সুন্দর। দেখো বন্ধুরা, এখানে আমাদের ছোট্ট বন্ধু ভিয়েনাও আছে। সেও একটা পাথর দিয়ে, একটা ছোট্ট নাইস একটা টয় দিয়ে খেলা করছে। সব বাচ্চারা এখানে নানা রকম টয় দিয়ে, পাথর দিয়ে খেলা করছে। এটা খুব মজার একটা জায়গা। জায়গাটা কিন্তু খুব বড়, এখানে অনেক ধরনের ডিফারেন্ট ক্যাটাগরির টয় আছে, গেমস আছে। আমি একে একে করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সাথেই থাকো বন্ধুরা, দেখতে থাকো, চলো ঘুরে দেখি। বন্ধুরা দেখো এখানে কত কত বল আছে, মনে হচ্ছে একটা বলের রাজ্যে চলে এসেছি। দেখো কত কত ছোট্ট বন্ধুরা কত ধরনের স্লাইড করছে, কত কিছু করছে। এইখানে দেখো একটা ছোট্ট বন্ধু ভ্যানেসা, সে হচ্ছে ভিয়েনার বেবি সিস্টার, মানে ছোট বোন। সেও দেখো বল দিয়ে খেলা করছে। কত কত বাচ্চারা কত কিছু খেলা করছে। দেখো এখানে টয় আছে, তুমি এখানে কয়েন দিলে টয়ও পেতে পারো। এগুলোর ভিতর দিয়ে তুমি যেতে পারো, কত সুন্দর সব কিছু। এইখানে দেখো সুইংও আছে, এখানে বসে তুমি দোলনায় দোল খেতে পারবে। দেখো বেবিটা বসছে, খুব মজার না? অনেক মজার ছিল দিনটা। দেখো সব বাচ্চারা স্লাইড করতে যাচ্ছে উপরে, ভিয়েনা উপরে যাবে। চলো আমরা স্লাইডটা দেখে নেই। বন্ধুরা ভিয়েনা এখন উপরে উঠছে, সে তার একটা বন্ধু পেয়ে গেছে। সেই বন্ধুটা তার সাথে একসাথে স্কুলে পড়ে, সে খুব খুশি তাকে পেয়ে। তারা দুজনে এখন স্লাইড করবে। দেখো তারা কত খুশিতে স্লাইড করছে, ওয়াও! এইদিকে ছোট্ট ভ্যানেসা দেখো কত বলের সাথে বসে আছে, সে অবাক হয়ে যাচ্ছে, এত বল এলো কোথা থেকে, সো ফানি। এখানে অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে দেখো বন্ধুরা। এই দেখো একটা লাল রঙের কি যেন ঘুরছে, ভ্যানেসা এখানে একা একা বসে আছে, সে খুব খুশি। সব ছোট্ট বন্ধুরা এখানে বসতে পারবে আর অনেক হ্যাপি হবে, খুব মজার গেমগুলো। দেখো সে কি হাসছে। এইদিকে দেখো বন্ধুরা, এইদিকে ভিয়েনা দৌড়ে চলে যাচ্ছে ট্রাম্পলিনের দিকে।
এখানে একটা ট্রাম্পলিনও আছে, বাচ্চারা সেখানে জাম্প জাম্প করে। দেখো ছোট্ট ভিয়েনা কি সুন্দর করে জাম্প করছে, খুব মজার। এই দিকটাতে দেখো বন্ধুরা কত ফোমের কত সুন্দর সুন্দর কিউব করা আছে, এগুলোতে ঝুলে ঝুলে তুমি খেলতে পারবে। ভিয়েনা পড়ে গেছে কিন্তু একটু ব্যথা পায়নি, কারণ এখানে সবই ফোম দেওয়া। খুব মজার খেলাগুলো। বন্ধুরা এই দিকটাতে দেখো, এখানে অনেক ব্রেন ডেভেলপিং এর সুন্দর সুন্দর গেম আছে, এগুলো ছোট্ট বাচ্চারা খুব পছন্দ করে। দেখো এখানে কত ধরনের অপশন আছে, জু আছে, দারুণ দারুণ সব মজার খেলা আছে। ভিয়েনা খুব মজা করে খেলছে। এই দিকটাতে দেখো বন্ধুরা কত ধরনের লেগো আছে, তুমি চাইলেই অনেক কিছু এখানে বানাতে পারবে। বড় বিল্ডিং, হর্স, নানা রকমের সুন্দর সুন্দর অ্যানিমেলও তুমি বানাতে পারবে। এই দিকটাতে আছে রকিং হর্স, রকিং হর্সে উঠতে সবাই খুব ভালোবাসে, ভিয়েনাও অনেক ভালোবাসে। এই দিকটাতে আছে আরো অনেক মজার একটা স্লাইড, ভিয়েনা এটাতে উঠেছে, দেখো ভেনেসা নিচে দাঁড়িয়ে আছে। এই দিকটাতে দেখো ভিয়েনা একটা উপরে উঠেছে, এই দড়িগুলোর মধ্যে দিয়ে মাঝখান দিয়ে তাকে অন্য জায়গায় যেতে হবে। সে অনেকটা পথ পাড়ি দিয়েছে, দেখো সে পেরেছে। এখন ভেনেসা একটা মজার রাইডে বসেছে, সে খুব মজা পাচ্ছে। এই দিকে দেখো ছোট্ট ছোট ট্রেন আছে, ছোট ছোট কার আছে, এগুলোতে ভেনেসা সুন্দর করে বসে বসে খেলা করছে।
এই বলগুলো দেখো বন্ধুরা, এগুলো দিতেই এগুলো উপরে উঠে যায় সুন্দরভাবে বাতাসের মাধ্যমে। খুব মজার একটা গেম এটা, ভিয়েনা অনেক এনজয় করছে। আর এই দিকে দেখো, এখানে একটা কিচেন সেট আছে, অনেকগুলো চুলা আছে, অনেক ধরনের সবজি আছে, ওভেন আছে, বেসিন আছে, কত কিছু খেলার জিনিস আছে। ভিয়েনা এই সব কিছু নিয়ে খুব মজা করে খেলাধুলা করছে। সে রান্না করছে, মাইক্রোওয়েভের ভিতরে খাবার গরম করছে, চিকেন রান্না করেছে, ভেজিটেবলস রান্না করেছে, সে খুব এনজয় করেছে। এই পার্টটা নিয়ে আমার অ্যাকাউন্টে আরেকটা ভিডিও আছে, তোমরা চাইলে সেটাও দেখতে পারো। ভিয়েনার কিচেনের রান্নাবান্না নিয়ে আরেকটা সুন্দর ভিডিও আছে, তোমরা ওইটাও দেখে নিও। আর এইদিকে ছোট্ট সোনামণি আবারও দোলনায় দোল খাচ্ছে, সে শুধু আদর চায়। ছোট্ট বেবিরা শুধু আদর চায় সবার কাছে, আর সে শুধু মাম্মার কোলে থাকতে চায়। এদিকটাতে দেখো বন্ধুরা, এইখানে সুন্দর সিঁড়ির মতো আছে যেটা দিয়ে উপরের দিকে উঠতে হয়। ছোট্ট বন্ধু ভিয়েনা এটা দিয়ে উপরের দিকে উঠছে, আবার সুন্দর করে সে নেমে যাবে। একটার পরে একটা অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো ছোট ছোট ঘরের মতো আছে, সেখানে সে উপরে যাচ্ছে, অনেক মজা করছে। এগুলো অনেক নাইস অ্যাক্টিভিটিস, এগুলো করলে তুমি অনেক কিছু শিখতে পারবে। আর এইদিকে দেখো, ছোট্ট ভ্যানেসা মায়ের সাথে দুষ্টামি করছে, মা তাকে নিয়ে খেলা করছে, সে ভীষণ খুশি। এখন ভিয়েনা তার মায়ের সাথে একটা মজার খেলা খেলবে। এইটা দেখো বন্ধুরা, এইটা একটা গানের মতো, বন্দুকের মতো। এইখানে বলগুলো দিয়ে লোড করতে হবে, তারপরে এটা প্রেস করলে বলগুলো দূরে চলে যাবে, লাইক বন্দুকের মতো। গুলি যেরকম বের হয় সেরকম বলগুলোও বের হবে। তাই মা আর ভিয়েনা মিলে এটা লোড করছে। এখন ভিয়েনা এটা প্রেস করবে আর বলগুলো চলে যাবে ছোট্ট বনুর কাছে। খুব মজার ছিল খেলাটা, ভিয়েনা অনেক এনজয় করেছে। আর ছোট্ট বনু ভ্যানেসা নিচে দাঁড়িয়ে আছে, সেও উপর থেকে বল পড়ছে, খুব এনজয় করেছে। এই দিকটাতে কী আছে চলো দেখি, এখানে আছে একটা স্লাইড, আর এই দিকটাতে একটা সুরঙ্গের মতো আছে। ভিয়েনা কিছুক্ষণ আগেই এটাতে উঠেছিল, পুরাটা রাস্তা এটা পার হয়ে ওই প্রান্তে যেতে হবে। খুব কঠিন ছিল কিন্তু ভিয়েনা এটা পেরেছে। খুব মজার ছিল দিনটা। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটি তোমরা অবশ্যই জানাবে। আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে তোমরা আরও মজার মজার ভিডিও দেখতে পারবে। আবার দেখা হবে বন্ধুরা, সবাই ভালো থেকো, বাই বাই ফ্রেন্ডস, সি ইউ সুন।